আসসালামু আলাইকুম ইউটিউববাসী, কেমন আছেন সবাই? তো অনেক দুঃখের একটা খবর, সেটা হচ্ছে যে কালা পাখি, ওদের ভিডিও আপনাদের দিছিলাম আগেও, দেখছেন হয়তো যারা যারা। তো এই কালা পাখিটারে বাইরে বাইরে আমরা যতটুকুই দেখাশোনা করতেছিলাম, রাখতেছিলাম, পারি নাই। অবশেষে ওরে কুকুরে কামড় দিয়ে দিছে, মানে ওর বাচ্চা নিতে কুকুর আবারও আসছিল। তো এইবার আসলে ওরে কুকুরের একটা থাবা আসলে ওর পড়ে গেছে ওর ভাগ্যে। তো ওর এই পেটটার মধ্যে কুকুরটা কামড় দিছে, ওর পেটটা ফুলে আছে দেখতে পারতেছেন। তো এটা আসলে ঘটাইছে হচ্ছে গতকালকে, মানে এর আগের দিন রাত 9:30 দিকে। আর ওরে কুকুরটা কামড় দিছে তিনতলায়, যার কারণে আমরা তো ছয়তলায়, এই সাততলার এখানে, তো আমরা শুনতে পারি নাই বা দেখতেও পারি নাই। দৌড়ে যাইতে যাইতে আসলে ওর কামড়টা দিয়ে দিছে। তো ওর অবস্থা এখন খুবই খারাপ। রাত্রে প্রাথমিকভাবে ওর ব্লাডটা আমরা মুছে দিছিলাম সবাই মিলা। তো এখন আসলে এই কথা শুনি না যে আমার খালামণি আসছে, আমার খালামণি পুরান ঢাকা থেকে চলে আসছে। কারণ আমি যখন ফোনে কথা বলতাম সবার সাথে, ওর কথা সবাইরে বলতাম যে এরকম এরকম একটা বিড়াল আছে আমাদের বিল্ডিংয়ের এখানে আসছে, ওরে আমি খাওয়াই, ওরে আমি আদর যত্ন যাই হোক একটু বাইরে থেকে করি, দেখার চেষ্টা করি, ভাতটা দিই। ওর তো খালামণি আসলে ওর কথা সবসময় শুনতো, জিজ্ঞেস করতো যে ওর বাবু হয়েছে বিড়ালটা আসে কি না আমার কাছে খাইতে। তো বললাম যে এরকম এরকম বিড়ালটারে কুকুর কামড় দিছে। তো এই কথা শোনার পর খালামণি এসে পড়ছে ওরে ডাক্তারের কাছে নিয়ে যাইতে। খালামণি বলতেছে আমি ওরে সম্পূর্ণ সুস্থ করতে চাই, আমার খুব কষ্ট লাগতেছে, আমি ওরে ভালো দেখতে চাই। তো খালামণি এই কারণে চলে আসছে আজকে সকালে। তো আমি আর খালামণি মিলে আসলে ওরে হসপিটালে নিয়ে যাব। তো সমস্যা হয়েছে ওরে কীভাবে নিয়ে যাবো এটা নিয়ে, কারণ ও তো বাইরের বেড়াল, রাস্তার একটা বেড়াল, ওর স্বভাব চরিত্র অন্যরকম। তো ওরে নিয়ে যাওয়াটা খুব মুশকিল, ওরে কোলে করে তো নিয়ে যাওয়া সম্ভব না। আর যেহেতু ওর পেটটার মধ্যে কুকুরের কামড়, তো ওরে ধরাও ও যাইতেছিল না কোনোভাবে। অনেক কষ্টে আসলে আমরা রক্ত টক্তগুলো মুছে দিছিলাম রাতে যেদিন কামড় দিছে। তো এই যে বোরকা পইরা সিঁড়ির মধ্যে সবাই দাঁড়ায় আছি, তো প্রথমে এই যে কার্টনের বক্সটা কাগজের, এইটার মধ্যে ওরে শোয়াইছিলাম, বাট এটা ছিঁড়াও বের হয়ে গেছে। আমরা মানে চারতলাটাও পার হইতে পারি না, ও ছিঁড়া বের হয়ে গেছে। এটা খুব স্বাভাবিক, এরকমও করবে, কারণ হঠাৎ করে ওরে বন্ধ করছি। তো কী করবো বুঝতেছিলাম না। তো টানা এক ঘন্টা ধরে সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে আছি, আম্মু, আমি, আমার খালামণি, আর যেহেতু আমার নিজের একটা বেড়াল আছে ইমিগো, তো ওরে রাইখা যাওয়াটাও মুশকিল ছিল। আর আমার বেড়াল তো কখনো বের হয় না, আপনারা সবাই ইমিগোরে চিনেন। তো আম্মুর কাছে ওরে রাইখা আমি আর খালামণি আসলে যাইতেছিলাম। তো এখন ওরে কীভাবে নিয়ে যাবো এটাই বুঝতে পারতেছিলাম না। তো অবশেষে আমাদের পাঁচতলার এক আন্টির কাছ থেকে এই ফলের ঝুড়িটা নিয়ে আসি, এবং তারপরে দেখলাম ও ঝুড়িটার মধ্যে কোনোভাবেই যাইতেছিল না। তো পরে আমার বোনরে বললাম যে ওর একটা বাচ্চা নিয়ে আসার জন্য, কারণ ওর বাচ্চাটা যদি ঝুড়ির মধ্যে রাখি দেন ও ঝুড়ির মধ্যে ঢুকবে। তো এই বুদ্ধি করে একটা বাচ্চা নিয়ে আসি, না বাচ্চাগুলো খুব চিল্লাচিল্লি করতেছিল। তো মানে সব কিছু মিলে আসলে বুঝতেছিলাম না যে ওরে কীভাবে কী করবো। আর ওরে যেহেতু কুকুর কামড় দিছে, চোখের সামনে একটা প্রাণী আসলে এভাবে মারা যাবে, বা ওর মাত্র বাচ্চাগুলো হয়েছে, ওর বাচ্চাগুলোর মা এভাবে মারা যাবে, এই বাচ্চাগুলো কী করবে? এই বাচ্চাগুলোর মাত্র চোখ ফুটছে, 2-3 দিন হয়েছে। তো এই কারণে আসলে আমাদের চিন্তাভাবনা ছিল যে ওরে আমরা ট্রিটমেন্ট করাবো। তো খালামণি আসলে এইটার জন্য দায়িত্বটা নেয়। তো ওর এই বাচ্চাটা দেওয়ার পরে ওই ঝুড়িটার মধ্যে ঢুকে, এরপরের কথা হচ্ছে ঝুড়িটার তো কোনো ঢাকনা নেই। তো আর ডাক্তারখানাও যেহেতু এত দূরে হসপিটালটা, তো ওরে নিয়ে যাইতে হবে, এটা খুব রিস্ক, ও বেড টেড হয়ে গেলে আমাদের কোনো উপায় থাকবে না রাস্তায়। তো তারপরে আম্মু বুদ্ধি দিল যে এটার উপরে একটা কাপড় দিয়ে দেন রশিটা দিয়ে কাপড়টা বাঁধা দিতে। আর যেহেতু এটা ফলের ঝুড়ি, চারদিক দিয়ে জালি জালি ফাঁকা ফাঁকা আছে, তো ও নিঃশ্বাস নিতে পারবে, এতটুকু গ্যারান্টি আছে যে ও ভালো থাকবে, ও ভিতরে ওর কোনো সাফোকেশন বা ওই প্রবলেমটা হবে না। আর ওইটার ভিতরে তো নড়াচড়া করতেছিল, চিৎকার করতেছিল, বাট তারপরও কিছু করতে হলে তো মানে ওর ভালোর জন্য ওর এতটুকু কষ্ট দেওয়াটা আমাদের দরকার ছিল। আমি বলছিলাম যে ওর বিল্ডিংয়ের মানুষগুলো খুব আদর যত্নই করে, মোটামুটি খাবার টাবার দেয়, সিঁড়ির মধ্যে ঘোরাফেরা করে। তো ওনারাও আসলে একটু হেল্প করতেছিল নিয়ে যাওয়ার ক্ষেত্রে। তো সবাই মিলে ধরে টরে এটার মধ্যে বাঁধতেছিলাম। আর যেহেতু ওই যে বের হয়ে যেতে যেতেছিল বারবার, তো ওরে চারদিক দিয়ে আসলে রশি দিয়ে বাঁধতে হয়েছিল। তো এভাবে বাইধা টাইধা অনেক কষ্ট করে ওরে হসপিটালে নিয়ে আসলাম। আর আমরা যেখানে আসছি এটা হচ্ছে রবিনহুডের ক্লিনিক সেন্টার, এনিম্যাল কেয়ার যেটা, ওইটা এটাই খুব বেশি বিশ্বস্ত মনে হয়েছে। আর এটা সম্পর্কে আমরা সবাই জানি ওরা কতটুকু ভালো বা ওরা কীভাবে ওরা কাজ করে, তো এটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। তো এই কারণে এখানে নিয়ে আসছি। আর এই যে ঝুড়িটা দেখতেছেন, এইভাবে বাইধা নিয়ে আসছি।
তো আমরা দুপুরের পর দিয়ে গেছিলাম, যার কারণে খুব একটা ওখানে ভিড় ছিল না, মানে ওদের পেশেন্ট ছিল না খুব একটা, তো আমাদের বেশিক্ষণ বসে থাকতে হয় নাই। তো জিজ্ঞেস করলো যে কী কেস, তো একটু সংক্ষেপে বললাম যে এরকম কুকুরের কামড় দিছে। তো তারপর আমাদেরকে ভিতরে ডাকলো, বেশিক্ষণ বসে থাকা লাগে নাই। মা মা তো আমরা ওর একটু শান্ত রাখার চেষ্টা করতেছিলাম, খালামুন একটু আদর করে দিতেছিল, আর ওই দিক দিয়ে ওনারা একটু রেডি টেডি করতেছিল সব কিছু। সুদিন হ্যাঁ সুদিন রাতে ইনফেকশন হয়ে যায় না ভাই? ম্যাম ও অনেক লক্ষ্মী, ও কখনো কারো হাত টাত লাগায় না এখন পর্যন্ত। বাচ্চাটা সহ তাহলে উঠান। তো বাচ্চাটা সহজে তো নিয়ে গেছিলাম, ওনারা তো বাচ্চা দেখে খুবই আদর করতেছে, বলতেছে অনেক কিউট, ওনাদের ব্যবহার এত ভালো, আর ওনাদের সার্ভিস এত মানে সুন্দর, এত পরিষ্কার, একদম মানে সব কিছু ওনাদের কথা শুনেই ভালো লাগতেছিল। মা এই যে এখানে আছি। তো ওনারা খুব আদর যত্ন সহকারে ওদেরকে দেখতেছিল, আর যেহেতু আমার বাসায় থাকে বেড়াল আমারে চেনে, বলতেছিল যে এখানে পাশে দাঁড়াইতে, কারণ ও খুব চিলাচিলি করতেছিল, কারণ ও ঘাবড়ে গেছিলো, এত মানুষ তো কখনো দেখে নেই, সবসময় তো আমার বাসায় নিচেই থাকছে, ওই ঘুরে ফিরে আমাদের ফ্যামিলি মেম্বারগুলোই দেখছে। তো আমি এবার দাঁড়াইছিলাম, তো প্রচণ্ড চিৎকার করতেছিল, আর ওদের ব্যবহার ওদের কাজকর্ম সব কিছুই মানে খুবই সুন্দর, বলতে গেলে ওরা এত আদর যত্ন সহকারে করতেছিল, আর বাবুরে কোলে নিয়ে রাখতেছিল। তো ওই ম্যামটা বারবার ওর সাথে কথা বলতেছিল, ওর আদর করতেছিল, ওর বুঝাইতেছিল, তো সব কিছু মিলে ওনাদের সার্ভিসটা আমার কাছে খুবই ভালো লাগে, মানে খুবই খুবই ভালো লাগে। ওনারা একদম মানে নিজের বাচ্চার মতো করে টেক কেয়ার করে তারপর হচ্ছে ট্রিটমেন্টগুলো দেয়, তো এই জন্য ওদের কাছে আমার কাছে সবচেয়ে বেশি বিশ্বস্ত মনে হয়েছে। তো একটা পর্যায়ে আমি আর এটা দেখতে পারতেছিলাম না, মানে খালামুনির আর আমার খুব একটা সহ্য হইতেছিল না, খালামুনি তো এমনিতে একটু নরম মনের মানুষ, তো ছোটো খালা বলতেছে যে ভাল লাগতেছে না, তো ওনারা বলতেছে যে ঠিক আছে আপনারা এখানে একটু বসেন, তা আমরা এখানে বসে অপেক্ষা করতেছিলাম, আর ও এখান থেকে প্রচণ্ড চিৎকার করতেছিল। আর ও খুব একটা পর্যায়ে একটু চিৎকারটা ওর কমছে, হয়তো একটু আরাম পাইছে বা কোনো কিছু কমে গেছে, আর ওরাও খুব যত্ন সহকারে ওরে আদর যত্ন করে তারপর আস্তে আস্তে কাজগুলো করতেছিল। সব কিছু মিলে আসলে একদিক দিয়ে শান্তি লাগতেছিল আমাদের, যে না আমরা কিছু একটা করতে পারতেছি ওর জন্য, আবার একটু টেনশনও কাজ করতেছিল যে মানে সব কিছু যদি ঠিক হবে 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 এরকম একটা টেনশনও মাথায় কাজ করতেছিল। ওর কাজকর্ম সব শেষ করে, শেষ করার পর আমাদেরকে বা ভালো মতো বুঝে টুঝে দেয় এবং সব কিছু শুনে, যেটা আমাদের পালা বেড়াল না, এটা বাহিরের বেড়াল, তো তো এই সব কথা শুনে ডাক্তার আর কি আমাদেরকে বুঝে বলে এবং আমাদেরকে কিছু ওষুধপত্র, আমি বলছি যে আপনি আমারে আমি যাতে খাওয়াইতে পারি এরকম কিছু ওষুধপত্র উনি দেয়, ছোটো ছোটো কিছু কাজও আমাকে বুঝে দেয় যাতে আমি ওর একটু টেক কেয়ার করতে পারি আপাতত এই 7টা দিন। তো এই তো এইভাবে ওর এই প্রথম দিনের ট্রিটমেন্টটা আমরা শেষ করায় নিয়ে আসলাম। আমাদের বাসায় আসতে আসতে রাত বেজে গেছিলো 9টা, তো একেবারে ফার্মেসি থেকে ওষুধগুলো সব কিছু নিয়ে তারপরে বাসায় উঠলাম, কারণ ওটা রাত থেকে ওষুধগুলো দিতে হবে যেহেতু আজকে এই ট্রিটমেন্টটা করছে, অ্যান্টিবায়োটিকগুলো রাত থেকে দিতে হবে, যেহেতু কুকুরের কামড় খুব বেশি দেরি করাও যাবে না, রিস্ক হয়ে যাবে, তো যার কারণে রাত থেকে ওরে আমি সবগুলো ধর ট্রাই করব। আর যেহেতু আমার বিল্ডিংয়ের নিচে থাকে, ওরে উপরে উঠায় উঠে আমার কাজগুলো করাইতে হবে সিঁড়ি ঘরে, তো এটা তো একটু ঝামেলা আছে। তো যাই হোক, যখন এই ঝামেলাটা হয়ে গেছে ওর সাথে বা আমরা যখন উদ্যোগটা নিচ্ছি তখন তো একটু কষ্ট করাই লাগে। তো আজকে পর্যন্ত শেষ করি এদিকে ভিডিওটা, সারাদিন অনেক পরিশ্রম গেছে, আর অবশ্যই নেক্সটের ভিডিও আসবে, তো এই জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা যারা আপডেট দেখতে চান, আর অবশ্যই আমার চ্যানেলটার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আজকে আল্লাহ হাফেজ।